মাথার উপরে কোটি টাকার ঋণের বোঝা। এই লোন আর যাই হোক, চাকরি করে পরিশোধ করা সম্ভব না। দেয়ালে পিঠ ঠেকে গেলে সামনে এগিয়ে যাবার বিকল্প থাকে না। মাথা উঁচু করে নিজের সর্বশেষ সঞ্চয় নিয়ে সামনে এগিয়ে যান উদ্যোক্তা মাকসুদা খাতুন। আজ মবকাস্টে উপস্থিত আছেন উদ্যোক্তা মাকসুদা খাতুন এবং আপনাদের সাথে আছে আমি স্বপ্ন আক্তার। উদ্যোক্তা মাকসুদা খাতুন, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আপনি যে একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সামনে এগিয়ে গিয়েছেন, বিশাল বড় একটা ধাক্কা খেয়েছেন, কিভাবে সামলে নিলেন এটা? আসলে আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই, কি করতে হবে সেটা আসলে সবচেয়ে ভালো বলে দেয় সময়। আমার জীবনে যখন একটা ইউটার্নের সময় আসে, যে যখন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, বিশাল বড় একটা ধস নেমে আসে আমাদের ফ্যামিলিতে, আমার হাজবেন্ডের এত বড় একটা বিজনেস লস, একদিকে বিজনেস লস আরেকদিকে আমার হাজবেন্ড অসুস্থ, সবকিছু মিলিয়ে আসলে তখন কি করব কিছুই জানা ছিল না। এখন যখন চিন্তা করতে যাই, আসলে এত বড় একটা সমস্যার মাঝে কিভাবে আমি আবার নতুন করে ব্যবসা করার সাহস করেছি, আসলে কিভাবে ঘুরে দাঁড়াবেন, শুরু করবো মানে শুরু করতে যে তখন পেরেছি, এখন চিন্তা করলে মাথা ঘুরে যায় কিভাবে শুরু করতে পারলাম, কিভাবে এটা। আসলে সবার আগে এর জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, যে অবশ্যই আল্লাহ তাআলার রহমত ছিল যার জন্য আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। আর এর বাইরে তো আমরা কিছু করতে পারি কখনো, আসলে আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমরা কোনো কিছু করতেও পারি না, কিন্তু তখন এই যে সাহসটা, এটা আসলে আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য ঘুরে দাঁড়ানোর জন্য খুব দরকার। কারণ প্রত্যেকের যে কোনো একটা বড় পরিবর্তনের আগে একটা ধাক্কা না খেলে আসলে পরিবর্তন হয় না। আমার কাছে মনে হয় যে আসলে এরকম একটা ধাক্কা, তবে আমাদের জন্য ধাক্কাটা অনেক বেশি বড় হয়ে গেছিল, কিন্তু প্রত্যেকের জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ধাক্কা প্রয়োজন। তাহলে নিজেকে আবার নতুন করে যাচাই করে নেওয়া যায় যে আসলে আমি কি পারি, কি করা উচিত। কোনো কিছু করতে গেলে মানে আসলে যে কোনো কাজে ছোট বড় ধাক্কা কিন্তু খেতেই হয়, তো সেটা সামলে নেয়াই হচ্ছে বড় ব্যাপার। আর সামলে নিতে পারলে সফলতা আসে এবং সামনে এগিয়ে যাওয়া যায়। আর আমরা মানুষ হিসেবে আসলে একটু অন্যরকম, আমরা হচ্ছে দেখে শিখার চেয়ে ধাক্কা খেয়ে শিখতে বেশি অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য হচ্ছে কি আমার এখনো মনে হয় যে এই ধাক্কাটা, আমি যদি আমার লাইফের শুরুটা বলি, যে আমার লাইফ যে প্রত্যেকটা সময় যে কিভাবে শুরু করেছে, যখন নাকি ছাত্র জীবন থেকে চিন্তা করতাম যে কিছু করা উচিত, কিছু করা উচিত, কি করব। ছাত্র জীবন থেকে আপনি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতেন, নিজের একটা পরিচয় খুঁজতাম, যে এমন একটা কিছু যে আজকে আমি মনে করেন মারা গেলাম, যেন আমার নামটা থেকে যায় পৃথিবীতে, আজকে আমি বেঁচে রইলাম কিন্তু সবাই জানে চিনে যে মাকসুদা খাতুন। এমন কিছু করে যেতে চান যে আপনি সর্বত্রই মানে আপনার নাম মানে সবাই চিনে, আর সর্বত্র না হলে যেন অনেকেই চিনতে পারে এই জায়গাটা। তবে চেনা মানে শুধু স্বাভাবিক ভাবে চেনা না, সেটা যেন হয় যে একটা অর্থপূর্ণ চেনা, সেটা একদম জ্ঞান হওয়ার পর থেকে চিন্তা করতাম। সেভাবে চিন্তা করে এক সময় দেখা গেছে আমার আমার কর্মজীবন শুরু হয় হচ্ছে শিক্ষকতা দিয়ে। আমি প্রায় 4 বছরের মতো শিক্ষকতা করেছি অ্যাকাউন্টিং এর টিচার হিসেবে, এরপর 2টা বাইং হাউসে ছিলাম, এরপরে চিন্তা করেছি যখনই যে নিজে কিছু করব, যে আমি বাসায় বসে বসে একই সাথে 2টা করেছি, একে হচ্ছে আমি আমার বাসায় ব্যাচে স্টুডেন্টদের পড়াতাম কোচিং সেন্টারের মতো, সেকেন্ডে হচ্ছে একটা ফ্যাশন হাউস ছিল একদম ঘরোয়া টাইপের। এরপর যখন নাকি আমার হাজবেন্ড, ওগুলো আসলে চিন্তা করতাম যেগুলো যে করার জন্য করা, যে আমি করছি আমার নিজের সময়টা পাস করা, নিজেকে একটু গুছিয়ে নেই যে আমি কি পারি, আমার কি করা উচিত, কিভাবে করলে ভালো হবে, কোনটা করলে আমি এগিয়ে যেতে পারবো, তখন জাস্ট এরকম মনে করে করে শুরু করা, এগিয়ে যাওয়া। কিন্তু যখন নাকি আমার হাজবেন্ড বিজনেসের লস খেলো, তখন এমন একটা পর্যায়ে যে তখন হচ্ছে আমাকে করতেই হবে, এটা কোনো বিকল্প নেই, আর এমন কিছু করতে হবে যেটা দিয়ে আমি হচ্ছে আমার হাজবেন্ড যে বিজনেসের লসটা করছে সেই লসটা কাভার করতে পারবো। লসটা কাভার করতে পারবো মানে যে ঋণগুলো আছে ঋণগুলোকে শোধ করতে পারবো। আর এই ঋণ আর যাই হোক কারোর সহায়তা বা চাকরি করে অ্যাটলিস্ট সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটা আমি কেন, যে কেউ চিন্তা আর কি এক কথায় ডিসিশন দিতে পারবো যে এত বড় লোন কেউ কখনো চাকরি করে বা কারো সহায়তায় শোধ করতে পারে না। তাহলে এমন একটা কিছু করতে হবে যে যেটা অর্থপূর্ণ হবে, প্লাস হচ্ছে আমার আমি ঘুরে দাঁড়াতে পারবো। সেখান থেকে হচ্ছে সবাব লেদারের জন্ম। আমি তখন ছোট করে মাত্র 5 জন কর্মী নিয়ে আমি হচ্ছে এই যে সবাব লেদারের পথ চলা 2016 সাল থেকে, তখন থেকে একটু একটু করে আমার কাজ দিয়ে আমাদের
কোয়ালিটি দিয়ে আমাদের প্রোডাক্ট গুলোকে কতটা এফেক্টেড করা যায়, কত ভেরিয়েশন করা যায়, যেন হচ্ছে কেন মানুষ স্বভাব লেদারকে খুঁজবে। যদি প্রথম বছরের কথা বলি, প্রথম বছর আমি শুধু চিন্তা করেছি যে আমি কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে আমার কাস্টমাররা বলে দিয়েছে যে আমার হচ্ছে এটা দরকার, তাহলে আমার হচ্ছে কি নতুন একটা প্রোডাক্ট, এই জিনিসটাকে আমার আবার ইনরোল করতে হবে আমার প্রোডাকশনের ভিতরে। এইভাবে করতে করতে এখন হচ্ছে কি আমাদের কাস্টমার কিন্তু বলে দেয়, যারা স্বভাব লেদারের পেজটা দেখবে বা ওয়েবসাইট দেখবে বা স্বভাব লেদারের শোরুম বা ফ্যাক্টরি যে কোনো জায়গায় গেলে তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে স্বভাব লেদার কী নিয়ে কাজ করছে, তাদের ভেরিয়েশনটা কী। তাই কন্টিনিউ আমরা চিন্তা করি যে কেন মানুষ স্বভাব লেদার খুঁজবে, এই যে খোঁজার যে কারণটা এটাই কিন্তু প্রতিনিয়ত আমরা খুঁজে বের করি যে যেই কারণটা হলে সবাই স্বভাব লেদারকে খুঁজবে। এখন তো আপনার স্বভাব লেদার একটা ব্র্যান্ড, আপনি একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন কিংবা করে ফেলেছেন? না, করে ফেলেছি বললে ভুল হবে, আমি একটা ব্র্যান্ড করতে চাচ্ছি। আর একটা ব্র্যান্ড করতে যাওয়ার জন্য আমি আসলে যাদেরকে আমি আর কি স্বভাব লেদারের পথ চলাটা যাদের জন্য চলতে পারছি এর জন্য যদি আমি ধন্যবাদ দিই, বেশ কয়েকজনকে ধন্যবাদ দেবো। এর ভিতরে থেকে যাদেরকে ধন্যবাদ না দিলেই না, সেটা হচ্ছে আমি যখন বিজনেস শুরু করেছি আমি কিন্তু টোটালি জিরো, কিছুই যাই না। সেই অবস্থায় আমি এসএমই ফাউন্ডেশন থেকে অনেক ট্রেনিং করে নিজের স্কিল ডেভেলপ করেছি, এর জন্য আমি এসএমই ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানাই, সেই সাথে সবার কাছে কৃতজ্ঞ। একই সাথে আমি স্কিটি, তারপর হচ্ছে বিসি, এদের কাছ থেকে কিন্তু আমি চামড়া শিল্পের উপর ট্রেনিং করেছি, এদের কাছেও আমি কৃতজ্ঞ। আমার মার্কেটটাকে রিচ করার জন্য চ্যানেল আয়ের oikko.com.bd যে আউটলেটগুলো আছে এরা কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করে আমাদেরকে স্বাবলম্বী করে তুলছে অর্থনৈতিকভাবে, এদের কাছেও আমরা কৃতজ্ঞ। এর পাশাপাশি oikko.com.bd যে অনলাইন পেজটা আছে এদের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট সম্পর্কে, আমাদের উদ্যোগ সম্পর্কে যারা আমাদের উপভোক্তা আছে, ক্রেতা আছে, তারা জানতে পারছে, তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। মূলত উদ্যোক্তা জীবনে চলার পথে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি বিভিন্ন না অনেকের কাছে আসলে কৃতজ্ঞ, আর অনেকের সহায়তায় আজকে আমি স্বভাব লেদার। আপনার পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে, আপনি কি প্রথমে ভাবতে পেরেছেন যে আমার পণ্য বিদেশে রপ্তানি হবে? অবশ্যই স্বপ্ন দেখতাম যে আমার প্রোডাক্ট অনেক দেশে যাবে, একসময় বিশ্ব জয় করবে, তবে সেটা ছিল খুবই স্মরণীয় যেদিন নাকি আমার প্রোডাক্ট প্রথম দেশের বাইরে গেল। এটা আসলে এখনো বলতে পারি না, এখনো ফেসবুকে স্ট্যাটাস গুলো দেখলে দেখতে পাবে যে ওই দিনের অনুভূতি আসলে আজকে বসে ফিলও করতে পারবো না যে সেই দিন এত ভালো লাগা ছিল। এরপরে আমি অনেকবার এক্সপোর্ট করেছি, বাকি জীবনে আরো আল্লাহ চায় তো অনেক অনেকবার আমি এক্সপোর্ট করব, কিন্তু প্রথম যেই এক্সপোর্ট করার যে অভিজ্ঞতাটা, ভালো লাগাটা, সেটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না, যেটা অন্যরকম একটা হৃদয় ছোঁয়া ছুঁয়ে যাওয়ার মতো ভালো লাগা, অন্যরকম একটা অভিজ্ঞতা। কোন কোন দেশে আপনার পণ্য যাচ্ছে? এই মুহূর্তে আমরা 9টা দেশে এক্সপোর্ট করছি, কানাডা, স্পেন, জাপান, গ্রিস, মরক্কো, চীন, নেপাল, ইটালি আর হচ্ছে কোরিয়াতে। আপনার পণ্য যে বিদেশে রপ্তানি হচ্ছে, এটা মানে কিভাবে শুরুটা করেছিলেন আপনি? আমাদের তো প্রথম দিকে যেতে হচ্ছে লাগেজ করে, বিভিন্ন লোকজন আসতো, তারা হচ্ছে লাগেজে করে তাদের ছোট ছোট ডিমান্ড অনুযায়ী লাগেজে করে প্রোডাক্ট গুলো নিয়ে যেত। এরপরে করতাম হচ্ছে বিভিন্ন বাইং হাউসের মাধ্যমে, বাইং হাউস অর্ডার গুলো নিয়ে আসতো, আমরা হচ্ছে থার্ড পার্টি হিসেবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো করিয়ে বাইং হাউসের মাধ্যমে নিয়ে নিত। আর এখন কিন্তু স্বভাব লেদার নিজস্ব নামে এক্সপোর্ট করছে, তবে হ্যাঁ এর পাশাপাশি আমরা আগে যেভাবে করতাম যে বাইং হাউস প্লাস হচ্ছে যারা লাগেজ পাঠে তাদের মাধ্যমে তো করছি, কিন্তু এখন স্বভাব লেদার নিজস্ব পরিচয় এক্সপোর্ট করছে। প্রথম কোন দেশ থেকে আপনার প্রোডাক্টের অর্ডার আসে? আমার একদম প্রথম অর্ডার হচ্ছে জাপানের, আর জাপানের হচ্ছে প্রথম অর্ডার হচ্ছে আমার 48 পিস ওয়ালেট, এখনো মনে আছে আমার ওয়েবসাইট থেকে এই অর্ডারটা হয়, যে আমার ছোট একটা ওয়েবসাইট করেছিলাম, যে যখনই আমি বিজনেস শুরু করেছিলাম আমি একটা জিনিস করেছি যে যখনই শুরু করি, যতটুকুই শুরু করি প্রত্যেকটা প্রসেস যেন মেনটেন করি, একদম লিগ্যাল ওয়েতে ট্রেড লাইসেন্স করে একদম হচ্ছে প্রসিডিউর গুলো যা যা করা লাগে, একটা পেজ, একটা ওয়েবসাইট, প্রত্যেকটা জিনিস নিয়ে শুরু করেছিলাম। সেই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে বাড়া দেখে তখন নক দেওয়ার ফলে হচ্ছে 48 পিস ওয়ালেট ছিল আমাদের স্বভাব লেদারের প্রথম এক্সপোর্ট, প্রথম এক্সপোর্ট, আর সেটা হচ্ছে জাপানে। জাপানে তারপরে তো আপনি 9টা দেশে, তারপর তো এখন কন্টিনিউ আলহামদুলিল্লাহ প্রতি মাসে কোনো না কোনো দেশের সাথে কাজ করছি। যখন আপনার অর্ডার আসছে মূলত ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট থেকে আপনার অর্ডার আসে?
সবসময় ওয়েবসাইট থেকে আসে তা না, এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার হয়। ফেসবুক পেজটাও কিন্তু বিশাল বড় একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন ফেসবুকের মাধ্যমে অনেকে চিনে, ফেসবুকের লিঙ্ক থেকে অনেকে অর্ডার করে, পাশাপাশি অনেকে হচ্ছে আমাদেরকে অনেকে অনেক জায়গায় রেফার করে দেয় যে ওনাদের রেফারেন্স দেয় যে সাবাব লেদার কাজ করছে, ভিজিট করে যাদের পছন্দ হয় তারা করে দেয়। বিভিন্ন সংস্থাগুলো আমাদের অনেক কাস্টমার দিয়ে থাকে, অনেক সময় আমরা থার্ড পার্টির মাধ্যমে করে থাকি যে তার সে অর্ডার নিয়ে আসলে তাকে একটা পার্সেন্টেজ দিয়ে দেয়, তার মাধ্যমে আমরা অর্ডার করি। তারপর হচ্ছে যারা নাকি আমাদের পাশে থাকার চেষ্টা করে সব সময়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনেক সময় রেফার করে দেয় বিভিন্ন কাস্টমার, এইভাবে আমরা অর্ডারগুলো পেয়ে থাকি। আসলে শুধুমাত্র কোনো একটা ওয়ে না, অনেকগুলো ওয়েতেই এক এক সময় এক এক ওয়েতে আমরা হচ্ছে অর্ডারগুলো পেয়ে থাকি। আপনি তো চামড়াজাত পণ্য নিয়ে কাজ করছেন, চামড়াজাত পণ্য একজন মেয়ে হয়ে কিভাবে এই কাজ সম্ভব করলেন? কারণ চামড়াজাত পণ্য নিয়ে তো সচরাচর মেয়েরা এখন করছে, আগে করতো না, তখন মানুষ কিভাবে নিত? আসলে কখনো চিন্তা করি না যে মেয়ে বা ছেলে, এভাবে চিন্তা করি না। যে চিন্তা করেছি এমন একটা কিছু করব যেটা হচ্ছে কি একই সাথে দুইটা জিনিস করবে, যে আমিও স্বাবলম্বী হব প্লাস হচ্ছে দেশের অর্থনীতিতে একটা ভালো এফেক্ট করবে। আর চামড়াজাত শিল্পের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে চামড়াজাত শিল্পের সবচেয়ে বড় কাঁচামাল যেটা র মেটেরিয়ালস হচ্ছে চামড়া, আর চামড়াটা হচ্ছে আমাদের দেশ হচ্ছে চামড়াতে স্বয়ংসম্পূর্ণ। এটা হচ্ছে আমার উদ্যোগের সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট যে নিতে পেরেছি এটা। কারণ হচ্ছে যখনই আমি চিন্তা করলাম যে কিছু করতে হবে, তাহলে কি করা যায়, যেমন একটা কিছু যে ছোটখাটো যদি কিছু চিন্তা করে, এখন আমি একটা মুদির দোকান দিয়ে যদি চিন্তা করি অনেক কিছু করতে পারবো, যে অনেকে যে পারবে না তা না, কিন্তু ওইটারও একটা দরাদ্দ আছে, ওখানে আমার কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। কিন্তু আমি যদি একটা চামড়াজাত পণ্য নিয়ে কাজ করি, আপনারা একটু সাবাব লেদারের পেজটা যদি ভিজিট করেন দেখতে পাবেন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে সাবাব লেদারের কিছু নতুনত্ব বের হয়, যেটা আমি যদি অন্য কোনো ওয়েতে গেলে পারতাম কিনা আসলে সেটা আমার সীমাবদ্ধতা হয়তো আমি জানি না, কিন্তু আমি চিন্তা করেছি না চামড়াজাত পণ্য নিয়ে আমি এটাকে ভেরিয়েশন করতে পারবো, সেই সাথে আমি হয়তো আমার এফোর্টটা দিতে দিলে যদি প্রপারলি দেই তাহলে ভালো কিছু পাবো। আরেকটা জিনিস আমি কখনই আসলে ওইভাবে চিন্তা করি না যে মনে করেন আপনি একটা ড্রেস পরেছেন খুব সুন্দর, আপনাকে সুন্দর লাগছে তার মানে আমি পরলে সুন্দর লাগবে, এইভাবে কখনো চিন্তা করি না। বা আপনি একটা কাজ করছেন এখানে তো আপনি সফল, আমি হলে সফল হতে পারবো, কখনোই নিজেকে ওই দাঁড়পাল্লা আর কি করি না, তুলনা করি না, যে আমি চিন্তা করছি আমার ভিতরে কি আছে, আমি কি করলে ভালো করতে পারবো। বাই চান্স যদি না পাই তাহলে ধরে নিতে হবে যে আমি আসলে এটার যোগ্য ছিলাম না। আমরা সবকিছুই করবো আর সব জায়গায় সফলতা আসবে এটা কিন্তু না, আমি শিক্ষকতা করেছি 3-4 বছর পরে অটোমেটিকলি কিন্তু আমি ওখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছি, ভালো লাগে না যে কোনো পারপাস হোক। আমি যখন বাইং হাউসে করেছি আমার কোনো না কোনো লেগিংস এর কারণে, সেটা হোক ভালো না লাগা সেটাও কিন্তু লেগিংস, আমি আমার কাজ ভালো লাগে না সেটা কিন্তু আমার একটা লেগিংস, তো এইসব কারণে কিন্তু আমার বের হয়ে আসতে হচ্ছে। কিন্তু আমি সাবাব লেদারে যখন সাবাব লেদার নিয়ে কাজ করছি এখন কিন্তু আমার ভালো লাগাটা অনেক কাজ করে। এখন ভালো লাগা তো দুইটা কারণে কাজ করে, যে সাবাব লেদার যখন কাজ করছি দেখছি একটা সৃষ্টি একটা আনন্দ, এই আনন্দটা আসলে নতুন নতুন প্রতিনিয়ত হচ্ছে আমি আমার ব্র্যান্ডটাকে এগিয়ে নিতে পারছি, আমি নতুন কিছু করতে পারছি, আমার ব্র্যান্ডটা সবাই জানতেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তার সাথে যেটা সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করছে, সাবাব লেদার এই মুহূর্তে 50 জন ওয়ার্কার কাজ করে, এই যে 50 জন ওয়ার্কার কিন্তু 50 জন ওয়ার্কার না, 50 জন ওয়ার্কার মানে 50টা ফ্যামিলি নিয়ে সাবাব লেদার কাজ করছে। আমরা স্বপ্ন দেখছি একসময় এটা করে দিয়ে আরো বাড়বে, এটা আসলে অন্যের জন্য হয়তো খুবই ছোট কিছু কিন্তু আমার জন্য একটা বিশাল ব্যাপার যে আমি 50টা ফ্যামিলির পাশে দাঁড়াতে পেরেছি, সেই সাথে আমি আমার একটা পরিচয় করতে পেরেছি যেটা হচ্ছে আমি এখন সাবাব লেদারের ওনার। আমি সাবাব লেদারের এই আসলে ওনার হিসেবে কখনো ফিল করি না, আমি সাবাব লেদারটাকে লালন করি ভিতরে, যে আমি আমার এই ব্র্যান্ডটা আমার যেমন দুইটা সন্তানকে আমি ভিতরে লালন করি, সেম ভাবে আমি হচ্ছে সাবাব লেদারকে ভিতরে লালন করি। এটা ভালো লাগাটা আমাকে যেমন টাচ করে ঠিকভাবে, এটার খারাপ লাগাটাও এটা আমাকে টাচ করে। আমার বাচ্চাদের সফলতা যেমন আমার ভালো লাগবে, ভবিষ্যতে যে আমার বাচ্চা অনেক নাম করবে, সেম ভাবে সাবাব লেদার ভালো কিছু করলেও কিন্তু আমার ভিতরে টাচ করে। তো এই সাবাব লেদারের ওনার হিসেবে না, কিন্তু সাবাব লেদারটাকে আমি ফিল করি। যেমন এখন থেকে আমার মেয়ের হচ্ছে জুনের 17 তারিখে জন্মদিন, আমরা জুনের 17 তারিখের জন্মদিনে যেভাবে না প্রিপারেশন নিয়েছি, আগস্টে হচ্ছে সাবাব লেদারের জন্মদিন, তার থেকে বেশি উদ্যমে আমার যে হচ্ছে এইবার সেলিব্রেশনটা আমরা কিভাবে করবো, আমরা কিন্তু এখন থেকে প্ল্যান করা শুরু করেছি যে সাবাব কিভাবে একটু নতুন ভাবে করা যায়। যেমন হচ্ছে করোনার মাঝখানে যখন সাবাব লেদারের জন্মদিন গেল, আমরা চিন্তা করে আমরা করেছি যে কিছু করব, কিন্তু তখন গ্যাদারিং করা যাবে না, আমার ওয়ার্কারগুলোকে আমি নিজে হাতে রান্না করে খাইয়েছি। তখন হচ্ছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য টুকটাক
হচ্ছে সাবাব লেদারের প্রোডাক্ট গিফট পাঠিয়েছি, এবার কি করা যায় নতুনত্ব, আমরা কিন্তু এখন থেকে প্ল্যান করছি, কিন্তু আমার দুইটা বাচ্চার জন্মদিন নিয়ে কিন্তু আমি আসলে ওই প্ল্যানটা করতে পারছি না, কারণ ওরা এখন পর্যন্ত সুস্থ মতো একজন ব্যক্তি, আমার মেয়ে আফরা ও একজন ব্যক্তি, আমার ছেলে সাবাব ও একজন ব্যক্তি, কিন্তু সাবাব লেদার কিন্তু শুধু এখন একা না, সাবাব লেদার কিন্তু অনেকের সাথে জড়িত, যার জন্য স্বপ্নটা অনেক বড়। উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় আনন্দের একটি মুহূর্ত আমাদেরকে শেয়ার করবেন, কাজ করতে গেলে তো নানা বাধা বিপত্তি থাকবেই, তারপরে কিছু কিছু মুহূর্ত আছে যে আনন্দের, সেটা ভালো লাগার ভালো সময়ে। আসলে যদি বলতে যাই, উদ্যোক্তা জীবনের প্রত্যেকটা সময় আমি খুব এনজয় করি, আমার কাছে মনে হয় প্রতিদিন আমি নিজেকে নতুন ভাবে করি, এটা আসলে আলাদা করে একটা সময় যেটা আমার জন্য খুবই স্পেশাল, ওরকম করে আসলে আমি ব্যাখ্যা করতে পারবো না, আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন স্পেশাল, প্রত্যেক দিন রাতে যখন আমি ফ্যাক্টরি থেকে বের হই, যে কেউ যদি আমার ফেসবুকে দেখে যে নতুন একটা প্রোডাক্ট, সেটাকে আমি ছবি তুলে আপলোড দিয়ে একটা লাইন, যদি পোস্ট লিখতেও না পারি একটা লাইন দিয়ে, যদি একটা লাইনও না দিতে পারি হিস্ট্রিতে আমার প্রোডাক্টটাকে আমি দিয়ে এরপর ফ্যাক্টরি থেকে বের হই। তো উদ্যোক্তা জীবনের প্রত্যেকটা জিনিস আমি এনজয় করি, আর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুবই স্মরণীয় যতদিন পর্যন্ত বেঁচে আছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আর এত সুন্দর করে আপনি বললেন আপনার সফলতা ব্যর্থতা, আমাদের সাথে ছিলেন শ্রোতারা, বন্ধুরাও ছিলেন, তারাও শুনলেন, আপনাদেরকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।